Hello and welcome back to my channel Soma's Simple Lifestyle. Dekho aaj ami banabo ilish vapa. Er jonno ami 5 piece ilish mach niye niyechi. Eta niye niyechi mixing bowl. Mixing bowl bolte mixer grinder er choto jar ta. Tar modhe ami diye diyechi posto 1 tablespoon moto diyechi ami dhuye niyechi bole age diye diyechi. এর মধ্যে দিয়ে দেব সরষে 1 টেবিলস্পুনের একটু কম সরষেটা কিন্তু আমি প্রত্যেকবার গরমকালে ধুয়ে শুকিয়ে রাখি সেই সরষেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব অল্প একটু সল্ট যাতে সরষেটা বাটতে গেলে তেতো না হয়ে যায় তার জন্য এপর আমি এটার মধ্যে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব যে পেস্টটা আমি বানালাম ওটা একটা বোলে ঢেলে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিলস্পুন মতো মাস্টার্ড অয়েল দেব 1/2 টিস্পুন টারমেরিক পাউডার হলুদ গুঁড়ো আর দেব রিকোয়ার্ড কোয়ান্টিটি সল্ট দেখো এবার আমি এই মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নিলাম আর কি মানে নুন হলুদ তেল সব একসাথে মিশিয়ে নিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো মাছের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে দেব আমি মাছটা কিন্তু আগে থেকে কোনো রকম ম্যারিনেশন করিনি তাই একটু ভালোভাবে মিক্স করে রেখে দেব এইভাবে আমি মাছটা ম্যারিনেট হতে দেব 1/2 আওয়ার আমি 1/2 আওয়ার ম্যারিনেশনের পর ফিরে এলাম 1/2 আওয়ার ম্যারিনেট করলে নুন হলুদ বাকি মশলাগুলো খুব ভালোভাবে ভেতরে ঢুকবে আর কি মাছটা এরপর আমি নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স আমি ছোট নিয়েছি কারণ আমার বেশি মাছ নয় টিফিন বক্সের মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দেব গ্রেভিটাও ঢেলে দিলাম টিফিন বক্সের ঢাকাটা লাগিয়ে দিয়ে তোমাকে দেখতে হবে যেন টিফিন বক্সটা একটু টাইট হয় মানে ঢাকাটা একটু টাইট হয় নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার তাতে দিয়েছি 1/2 কাপ জল জলের মধ্যে বসিয়ে দেব আমি এই মাছের বাটিটা লিডটা কভার করে দেব প্রেশার কুকারটা আমি বার্নারে বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে একটা হুইসল হবে তারপর আমি গ্যাসটা সিমে করে 10 মিনিটস রেখে দেব দেখো প্রেশার কুকারের ভেপারটা বেরিয়ে যাওয়ার পরে আমি প্রেশার কুকারটা খুলে দিলাম এরপর আমি এই মাছের বাটিটা বের করে নেব খুব গরম আমি একটা সাঁড়াশির হেল্প নিচ্ছি দেখো আমার ইলিশ মাছ ভাপা রেডি এই দেখো সফট হয়েছে কিরকম এই যে আমি চামচ দিচ্ছি মাছটা কেটে যাচ্ছে তো চলো আমি এইবার সার্ভ করি এক পিস খুব আস্তে আস্তে তুলে নিয়ে সার্ভ করব দেখো রেডি আমার ইলিশ ভাপা